হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো যে বিকাশ অ্যাপসের মাধ্যমে কীভাবে বাসার পল্লী বিদ্যুৎ বিল সহজেই পরিশোধ করা যায়। তো বিকাশ অ্যাপসের মাধ্যমে যদি বিদ্যুৎ বিল পরিশোধ করেন, তাহলে আপনাকে আর পায়ে হেঁটে গাড়ি ভাড়া দিয়ে ব্যাঙ্কে যেতে হবে না, লাইন দাঁড়াতে হবে না ওইখানে। তো খুব সহজেই আপনি চাইলে বাসা থেকেই বসে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তো আর দেরি নয়, চলুন ভিডিও টিউটোরিয়াল চলে যাই। প্রথমে আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম, এখন বিকাশ অ্যাপসে ঢুকতেছি। বিকাশ অ্যাপস ওপেন করলাম, ওপেন করার পর লোড নিচ্ছে। তারপরে লোড হওয়ার পর আমার বিকাশের পিন নাম্বারটা সেট করলাম। পিন নাম্বারটা সেট আপ করার পর দেখতে পাচ্ছি এখানে পে বিল নামে একটা অপশন আছে, পে বিল। মোবাইলে একটা বাল্বের একটা লোগো দেখাচ্ছে এখানে, পে বিল। তো আমি পে বিল এখানে ক্লিক করব। পে বিলে ক্লিক করার পর এখানে লেখা আছে বিদ্যুৎ, দেখতে পাচ্ছেন বিদ্যুৎ গ্যাস যাবতীয় সব কিছু আছে এখানে। তো এখানে আমি বিদ্যুৎ বিলের উপর ক্লিক করব, যেহেতু আমি বিদ্যুৎ বিল পরিশোধ করব। বিদ্যুৎ বিলে ক্লিক করার পর এখানে পল্লী বিদ্যুৎ পোস্টপেড বাসার ক্ষেত্রে পল্লী বিদ্যুৎ পোস্টপেডই ক্লিক করব আমরা। তো পোস্টপেডই ক্লিক করার পর এখানে SMS অ্যাকাউন্ট নাম্বার, এখানে SMS অ্যাকাউন্ট নাম্বার দেখতেছে। আমি মানে যে মাসের গুলো ওই মাসেরটা সিলেক্ট করব। এখানে আমারটা হচ্ছে জুন মাসের। তারপরে এখানে SMS অ্যাকাউন্ট নাম্বারটা, এখানে বিদ্যুৎ বিলের এখানে লেখা আছে SMS হিসাব নাম্বার। তো আপনারা ওই নাম্বারটা এখানে দিবেন, SMS হিসাব নাম্বারটা আমি দিচ্ছি, দেখেন আমারটা দিচ্ছি SMS হিসাব নাম্বার। তো SMS হিসাব নাম্বারটা বিদ্যুৎ বিলের উপরে লেখা থাকে, আপনারা এখান থেকে দেখে যে যা যারটা এখানে বসাই দিবেন। আমি এখানে বসাচ্ছি, বসার পর এখানে বিদ্যুৎ বিল করতে চান, যদি ভবিষ্যতে সেভ করতে চান ওকে দিবেন, ওটা সেভ করে রাখবেন। পে বিল করতে এগিয়ে যান। তো আমি এখানে একটা রেফারেন্স নাম চাইছেন, নাম দিলাম, তারপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার 643 টাকা বিদ্যুৎ বিল এখন শো করতেছে। তো আমি এর পরের দাফে এগিয়ে যাব, নিচে ট্যাপ করুন, একটা অপশন দেখতে পাচ্ছেন লাল চিহ্নের। তো এখানে যখন আমি ক্লিক করব, তারপর ক্লিক করার পর এখন আমার পাসওয়ার্ড, বিকাশের পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে এখানে বিল করতে ট্যাপ করে রাখুন, এটা ধরে রাখলাম। এখন দেখতে পাচ্ছেন আমার বিদ্যুৎ বিলটা পরিশোধ হয়ে গেছে, অলরেডি নোটিফিকেশন চলে আসছে। তো পরবর্তীতে আপনি যদি এটা ডাউনলোড করতে চান, আপনি অবশ্যই ডাউনলোড করতে পারবেন। এখানে নিচে ডাউনলোডের গেতে ক্লিক করবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে এটা ডাউনলোড করতেছি, দেখেন ওকে দিলাম। এটা জাস্ট প্রমাণস্বরূপ এটা সেভ করে রাখবেন আপনারা। তো আমি এটা সেভ করে রাখলাম। তো আপনারা এইভাবে বাসার বিদ্যুৎ বিল ঘরে বসে খুব সহজে পরিশোধ করতে পারবেন। ধন্যবাদ।